এখান থেকে যারা ভোট দিতে যাচ্ছে উপরে তাদেরকে একবার নিচে নামতে হচ্ছে, একবার উপরে নামতে হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। ঠিক আছে, এই হয়রানির কোনো মানে হয় না। বয়স্ক মানুষরা ভোট দিতে না পেরে তারা ফেরত চলে যাচ্ছে। সানলি বলছে এতে হবে না, হবে না, চলে যাও। এবার সব চলে যাচ্ছে, এবার নিয়ে আমরা বসায় রাখিছে। তো বসারও জায়গা নেই, যে মুরব্বি মানে ওদের অসুস্থ লোকদের বসায় রাখবো। তা উপরে গেলে নিচে পাঠাচ্ছে, নিচে আসলে উপরে পাঠাচ্ছে, মানে খুব সমস্যা আর কি। এখানে লোকের আর কি মেনটেন্স করার লোক কম আছে, বুঝছেন, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সবাই থেকে যদি এই যে সহযোগিতা করে ভোট সুস্থভাবে সবাই দিতে পারবে। দীর্ঘ 12 বছর পর বেনাপোল পৌরসভার নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 8টা থেকে ইভিএম এর মাধ্যমে এই ভোট শুরু হয়েছে। আমরা রয়েছি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে আমরা দেখছি যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটিতে উপচে পড়া ভিড় রয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় এবং পুরুষ ভোটার রয়েছে, তাদের উপস্থিতিও লক্ষণীয়। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনার যদি লাইনটি দেখায়, এখানে যে লাইন রয়েছে পুরুষ ভোটারদের যে দীর্ঘ লাইন, সেটি আমরা এখানে দেখছি। আপনাকে আগেই জানিয়ে রেখেছি যে এক যুগ পর যশোরের যে বেনাপোল পৌরসভার যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে অবশ্য বিএনপি এবং জামাত ইসলামের কোনো প্রার্থী নেই, ফলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যশোর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। 2 জন মেয়র প্রার্থী ছাড়াও 9টি সাধারণ ওয়ার্ডে 47 জন ও সংরক্ষিত আসনে 15 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যার ফলে 9টি বিদ্যালয়ে যে 15টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন করতে 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবসময় উপস্থিত রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ আনসারের সঙ্গে 3 প্লাটুন র্যাব, 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচন সুষ্ঠু করতে। ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আগে 2006 সালে বেনাপোলে ইউনিয়ন পরে যে 11টি গ্রাম রয়েছে, সেই গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠনের পর 2011 সালের 13ই জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সেখানে আর কোনো নির্বাচন হয়নি। সে নির্বাচনে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মেয়র নির্বাচিত হন। এরপর 2015 সালের 13ই জানুয়ারি ওই পরিষদের মেয়াদোত্তীর্ণ হলেও আর কোনো নির্বাচন হয়নি। প্রথম শ্রেণীর এই পৌরসভা নির্বাচনে মামলার কারণে বন্ধ ছিল। এই নির্বাচনে বর্তমানে 30,385 জন ভোটার তাদের আজকের যে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে ভোট তারা দিতে পারছেন, তবে ইভিএমের কারণে কিছুটা স্লো ভোট হচ্ছে। যে আওয়ামী লীগের যে নৌকা প্রার্থী রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে সুষ্ঠু ভোট হচ্ছে, তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছেন। আমরা এখন একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। এখান থেকে যারা ভোট দিতে যাচ্ছে উপরে তাদেরকে একবার নিচে নামতে হচ্ছে, একবার উপরে নামতে হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। ঠিক আছে, এই হয়রানির কোনো মানে হয় না। বয়স্ক মানুষরা ভোট দিতে না পেরে তারা ফেরত চলে যাচ্ছে, এই হচ্ছে আমাদের মেন সমস্যা। ও যে ভাই এই একই সমস্যা বলছে, ওই যে কাগজ আনলে বলছে এতে হবে না, হবে না, চলে যাও। এবার সব চলে যাচ্ছে, এবার নিয়ে আমরা বসায় রাখিছে। তো বসারও জায়গা নেই, যে মুরব্বি মানে ওদের অসুস্থ লোকদের বসায় রাখবো। তা তারা হয়রান হয়ে উপরে যাচ্ছে, নিচে আসছে, মানে কোনো শৃঙ্খলা হচ্ছে না ভোটের। আপনি কি ভোট দিতে পেরেছেন? না, আমরা এখনো ভোট দিতে পারিনি, অনেকটা ভিড়ের ভিতরে যেতেই পাচ্ছি না। এখন সিরিয়ালভাবে না গেলে উপরে গেলে নিচে পাঠাচ্ছে, নিচে আসলে উপরে পাঠাচ্ছে, মানে খুব সমস্যা আর কি। এখানে লোকের আর কি মেনটেন্স করার লোক কম আছে, বুঝছেন, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সবাই থেকে যদি এই যে সহযোগিতা করে ভোট সুস্থভাবে সবাই দিতে পারবে। আমাদের তাই সুস্থভাবে ভোটটা হোক, যাতে কেউ বাসায় না ফিরে যায়, ভোটটা দিয়ে যাতে সবাই বাসায় ফিরে যেতে পারে। আপনি কি ভোট দিতে পারেছেন? না। কেন, কি বলছে? একবার বলছে 3 নম্বরে, একবার বলছে 7 নম্বরে। ওই লাইনে দাঁড় করাই দিয়ে আমি এখানে দাঁড়াই রয়েছি, রোদে দাঁড় মাথা ঘষছি। ওই সকালে 8টার আগে আইছি। ভোট দিলেন একটু বলেন তো। ওই যে আগে সাদা বোতামে টিপ দিয়ে তারপর নীলটা টিপ দিছি। কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ। সকাল সকাল মহিলা এবং পুরুষ ভোটারদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা আপনারাও বুঝছেন যে ভোট গ্রহণ প্রক্রিয়া খুব ভালোভাবে হচ্ছে। এখানে কোনো আইন শৃঙ্খলার কোনো মানে অবনতি হয়নি এবং মায়েরা ভাইয়েরা বাবারা সব সিরিয়ালে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অন বাই অন ভোট দিচ্ছে। কোনো সেন্টারে কোনো অসুবিধা আমি এখনও দেখিনি।
দিন শেষে রেজাল্ট কি আশা করতে পারেন? আমি জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। কোন সেন্টারে ঝুঁকিপূর্ণ আছে কিনা? সব সেন্টারে তো দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে একজনের মাথা কেটে গেছে, ছোটখাটো ঘটনা, এই বিষয়ে আপনি জানেন কি নাকি? না, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটেই, কারণ ধরেন এক একটা গ্রামে ছয়জন সাতজন আটজন করে কাউন্সিলর পদপ্রার্থী, সুতরাং কিছু হতে পারে, কিন্তু ওটা আমাদের চূড়ান্ত ফলাফল এবং চূড়ান্ত ভোট প্রক্রিয়ার যে পজিটিভ দিকগুলো তাতে কোনো নেগেটিভ দিক বয়ে নিয়ে আসবে না আমার বিশ্বাস। ধন্যবাদ।